জবিল্লাহমিন ইসমিল্লা রহমান লাইট লাইটফাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাকারিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবেই পড়াশোনা করছো গত ক্লাসে আমরা অধ্যায় পাঁচের পাঠ পাঁচ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পাঠ ছয় হজরত উমর ইবনে আব্দুল আজিজ রদুল্লাহ তল্লা সম্পর্কে পরিচয় হজরত উমর ইবনে আব্দুল আজিজ একষট্টি হিজড়ি সনে উময়া বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল আজিজ মাতা হলেন দ্বিতীয় খলিফা হজরত উমর রদ রদুল্লাহ তল্লাহু এর পৌত্রী উম্ম আসিম লাইলা তিনি একজন উমাইয়া খলিফা ছিলেন তাকে দ্বিতীয় ও ইসলামের পঞ্চম খলিফা বলা হয় শৈশব ও শিক্ষা জীবন শিশুকাল হতেই তিনি ছিলেন আল্লাহ ও শিশু বয়সে তিনি পিতার সাথে মিশর গমন করেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর তিনি কোরআন ও হাজিসের উচ্চতার জ্ঞান লাভের আশায় মদিনায় গমন করেন তৎকালীন সময়ে মদিনার বিখ্যাত শিক্ষকদের নিকট হতে তিনি জ্ঞান অর্জন করেন তিনি কোরআন হাদিস তাফসীর ও আরবী সাহিত্যের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করেন তিনি উমাইয়া শাসক খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গভর্নর পদে নিয়োগ লাভ খলিফা ওয়ালিদ উমর ইবনে আব্দুল আজিজকে সপ্তাশি হিজড়ি সনে মদিনার গভর্নর হিসেবে নিয়োগদান করেন তিনি অত্যন্ত সততা নিষ্ঠা আন্তরিকতা ও দায়িত্ববোধ সহকারে দায়িত্ব পালন করেন সুষ্ঠু ও সুন্দরভাবে শাসন কার্য পরিচালনার জন্য তিনি মজলিসে সুরা গঠন করেন এর সদস্য ছিলেন দশ জন মুত্তাকি তথা আল্লাহ লোক তিনি শাসন কার্যের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুরার মতামত গ্রহণ করতেন শাসক হিসেবে তিনি ছিলেন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ বিচারক নিয়োগ করেন গভর্নর থাকাকালে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এ কারণে তৎকালীন প্রখ্যাত মনীষী সাঈদ ইবনুল মোস আব তাকে মাহদি। তথা সুপথ প্রাপ্ত উপাধি দিয়েছিলেন জনকল্যাণমূলক কাজ গভর্নর নির্বাচিত হয়ে ওমর ইবনে আব্দুল আজিজ জনসাধারণের কল্যাণার্থে কাজ শুরু করেন তিনি মসজিদে নববীর সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেন তিনি অসংখ্য বাড়িঘর পয়ঃপ্রণালী ও রাস্তাঘাট নির্মাণ করেন পিপাসার্থ মানুষের জন্য তিনি অনেক কূপ খনন করেন মসজিদে নববীর বাগানে একটি ঝর্ণা ও চৌবাচ্চা নির্মাণ করেন সমগ্র এলাকায় বিশেষ করে মক্কা ও মদিনা ও তায়েফের মাঝে চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করেন শুধু জনকল্যাণমূলক কাজ নয় তিনি জ্ঞানেরও প্রসার ঘটিয়েছেন তিনি জ্ঞান পিপাসু ছিলেন গভর্নর থাকাকালে ও তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি কোরআন হাদিস ও অন্যান্য কিতাবাদি অধ্যয়ন করতেন খলিফা পদলাব হিজড়ি নিরানব্বই সনে মোতাবেক সাতশো সতেরো খ্রিস্টাব্দে উমায়া খলিফা সোলাইমান আব্দুল মালিক ইন্তেকাল করলে উমর ইবনে আবদুল আজিজ মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন খলিফা নিযুক্ত হয়ে তিনি পূর্ববর্তী খলিফাদের গৃহীত সকল অন্যায় নীতি বাতিল করে কোরআন ও সন্ন্যাহর আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন তিনি গণতান্ত্রিক উপায়ে খলিফা নির্বাচনে বিশ্বাসী ছিলেন তাই তিনি উপস্থিত লোকদের বলেন হে মানব আমার অনিচ্ছা ও সাধারণ মানুষের মতামত ছাড়া আমাকে খলিফা মনোনীত করা হয়েছে আমি আপনাদের বাধ্য করছি না আপনারা যাকে ইচ্ছা খলিফা নির্বাচন করুন তার এ ভাষণের সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা বলল আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম আমরা আপনার খেলাফতের উপর সন্তুষ্ট অতঃপর তিনি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন খলিফা নিযুক্ত হওয়ার পর প্রাদেশিক গভর্নরদের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে তিনি উল্লেখ করলেন তোমরা আল্লাহকে ভয় করো তার কিতাব মেনে চলো এবং রাসুলের সুন্নাত অনুসরণ করো উমায়া বংশের লোকজন রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাবে রাষ্ট্র ও জনসাধারণের যে সকল সম্পদ দখল করে রেখেছিল তিনি তা রাষ্ট্রীয় কোষাগারে এবং যথাযথ মালিকের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এমনকি তার স্ত্রী সম্পত্তি উপঢকন সামগ্রী গহনাদি আদি রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মানে জমা দেন রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে খোলাফায় রাশিদিনের আদর্শ বাস্তবায়ন করেন বিশেষ করে হজরত উমর রাজন এর শাসন নীতি অনুসরণ করেন অনারব মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেন তিনি সর্বজনীন মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে নিরপেক্ষ করেন সুখ শাসন প্রণয়ন রাষ্ট্রে শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা বিধানের জন্য পূর্ববর্তী উমাইয়া খলিফাদের সাম্রাজ্যবাদী ও স্বার্থান্বেষী নীতি সম্পূর্ণরূপে বর্জন করেন রাষ্ট্রে ন্যায়পরায়ণতা ধর্মপরায়ণতা সাম্যের ধারণা ও সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন এ কারণে তাকে উমাইয়া সাধু বলা হয় হাদিস সংকলনে অবদান ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হচ্ছে আল আলহাজিজ রাসুল সাল আলহিসাল্লাম এর হাদিসগুলো হারিয়ে যাওয়ার উপক্রম হলে হজরত উমর ইমিন আবদুল আজিজ খুব চিন্তিত হয়ে পড়লেন হাজিজগুলো সংরক্ষণ ও সংকলনের জন্য তিনি প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দেন তিনি তাদের কাছে লেখেন তোমরা রাসুল সাল আলাইহি আসাল্লাম এর হাদিসের প্রতি দৃষ্টি দাও এবং তার সংগ্রহ ও সংকলন করো তার ওই প্রচেষ্টায় মুসলিম বিশ্বে হাদিস সংকলিত হয় এর ওই ধারাবাহিকতায় বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাঝাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থ সংকলিত হয় ফলে হাদিস হারিয়ে যাওয়া ও বিকৃতি হওয়া থেকে রক্ষা পায় প্রশিক্ষণ ও শিক্ষা প্রচারের ব্যবস্থা ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্বাস করতেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড তিনি গভর্নরদের নিকট প্রেরিত পত্রে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারে বারবার তাগিদ দিতেন শিক্ষা প্রচারের লক্ষ্যে তিনি অনেক প্রশিক্ষক নিয়োগ দেন শিক্ষকদের জন্য মাথাপিছু মাসিক একশো দিনার ভাতার ব্যবস্থা করেন তার সময়ে সিন্ধু আফ্রিকা স্পেন সহ বিভিন্ন দেশে ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে কৃতিত্ব দ্বিতীয় অমর নামে খ্যাত হজরত উমর ইবনে আবদুল আজিজ রাষ্ট্র পরিচালনায় কোরআন ও হাদিস ও খোলাফায় রাশিদিনের নীতি অনুসরণ করেছিলেন তাই তাকে চার খলিফার পর ইসলামের পঞ্চম খলিফা বলা হয় তার আমলে কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয় তিনি মানুষের মাঝে পারস্পরিক বিরোধ দূর করে সাম্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করেন তার সময়ে জনসাধারণের আর্থিক অবস্থার এত বেশি উন্নতি হয়েছিল যে জাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না তিনি ছিলেন একাধারে ফকি ইসলামী আইন আইনশাস্ত্রের বিশেষজ্ঞ মুস্তাহিদ ইসলাম ধর্মজ্ঞানের সুপন্ডিত এবং কোরআন ও হাজিসের হাফিজ চরিত্র হজরত উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন আল্লাহর নির্দেশ পালনকারী বিনয়ী ও নম্র প্রকৃতির মানুষ তার অন্তরে এত আল্লাহ ভীতি ছিল যে তিনি প্রায় আল্লাহর ভয়ে কাটতেন খলিফা হয়েও তিনি অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিক মাত্র দুদের হাম ভাতা গ্রহণ করতেন একজন ন্যায়প্রায়ণ শাসক হিসেবে তিনি অন্য ধর্মাবলম্বীদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তার আমলে খ্রিস্টান ইহুদি ও অগ্নি উপাসকগণকে তাদের গির্জা ও উপাসনালয় নিজ নিজ অধিকারে রাখার অনুমতি দেওয়া হয়েছিল তার আমলে সকল ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করত তিনি সাম্প্রদায়িকতার বিপরীতে উদার চিন্তাধারার মানুষ ছিলেন তিনি আইলা ও সাইপ্রাসের খ্রিস্টানদের কর কমিয়ে দেন নাজরানের খ্রিস্টানদের তিনি বিশেষ সুবিধা প্রদান করেন জ্ঞান চর্চায় অমুসলিম মনীষীদেরও সাহায্য করেছিলেন তিনি তাদের দ্বারা কয়েকটি গ্রন্থ আরবিতে অনুবাদ করে তা প্রকাশের ব্যবস্থা করেন ইন্তিকাল এ মহামনীষী একশো এক হিজড়ি মোতাবেক সাতশো উনিশ খ্রিস্টাব্দের রজব মাসে মাত্র চল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার খেলাফতকাল ছিল আড়াই বছর আমরা হজরত উমর ইমিনা আবদুল আজিজের জীবন আদর্শ অনুসরণ করব তার ধর্মপরায়ণতা জীবন সাধনা ন্যায়পরায়ণতা এবং অসাম্প্রদায়িক আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করব। তোমরা সবাই পাঠটি ভালোভাবে পড়বে এবং পনেরোটি ছোট প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে তোমরা বাসায় থাকবে বাবা মায়ের কথা মেনে চলবে ভালোভাবে পড়াশোনা করবে ভালো থাকবে আল্লাহ হাফিজ